আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের সমাজে বিবাহের অনুষ্ঠানে বা অন্য যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে একটা বিষয় আমাদের দৃষ্টিতে পড়েছে, সেটা আপনারা সবাই জানেন বা অনেকেই আমরা এই সমস্ত বিষয়গুলোতে জড়িত রয়েছি। সেটা হলো বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা যায় ছেলের বাড়িতে বা মেয়ের বাড়িতে মেহমানদেরকে দাওয়াত করে সেখানে একটা টেবিল বসিয়ে দেওয়া হয়, অর্থাৎ একটা খাতা একটা কলম দিয়ে একটা টেবিল দিয়ে সেখানে একজন ছেলে বা একজন মানুষকে বসিয়ে দেওয়া হয়, যাতে করে যে সমস্ত মেহমানবৃন্দ বাড়িতে আসবেন তারা যেন ওইখানে একটা উপঢৌকন বা হাদিয়া হিসেবে সেখানে টাকা দেন, এজন্য একজন লোক সেখানে বসিয়ে দেওয়া হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটা অনেকটা চাঁদাবাজির মতো, এটা অনেকটা ডাকাতির মতো। হাদিসের মেজাজের দিকে যদি আমরা তাকাই তাহলে এই বিষয়টা কখনোই আমাদের সামনে আসতে পারে না বা এই কাজটা আমরা কখনোই করতে পারি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, শারু তোআমে তোআমুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট ওলিমা অনুষ্ঠান হলো ওইটা, ইউদুআ লাহা আল আগনিয়াউ ওয়া ইউতরাকুল ফুকারা, অর্থাৎ যেই অনুষ্ঠানে ধনীদেরকে বেছে বেছে দাওয়াত দেওয়া হয়, সামর্থ্যবান ব্যক্তিদেরকে বেছে বেছে দাওয়াত দেওয়া হয়, আর যারা গরিব অসহায় মিসকিন যারা তাদেরকে পরিত্যাগ করা হয় তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। আমাদের সমাজে আপনি সেখানে বিবাহের অনুষ্ঠানে বলেন অথবা সুন্নতে খাতনার অনুষ্ঠানে বলেন অথবা আকিকার অনুষ্ঠানে বলেন, আমরা যে সমস্ত অনুষ্ঠানই করি না কেন, বিশেষ করে আকিকাকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান করা হয় এটা না করাই ভালো, সুন্নতে খাতনাকে কেন্দ্র করে যে সমস্ত ডাকডোল পিটি অনুষ্ঠান করা হয় এরকমটা না করাই ভালো, বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক সময় ডাকডোল পিটিয়ে বিশাল বড় করে অনুষ্ঠান করা হয় এবং বেছে বেছে সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়, যারা 1000 টাকা দেবে, যারা 5000 টাকা দিবে, যারা 10000 টাকা দিবে, অথবা স্বর্ণের একটা আংটি দিয়ে দিবে, অথবা এই ফ্রিজ দিয়ে দিবে, এরকম সমাজের দ্বারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে তাদেরকে বেছে বেছে চেহারা দেখে দেখে অনুষ্ঠানে দাওয়াত করা হয়, যাতে করে অনেক বেশি টাকা অনেক বেশি উপঢৌকন আপনার বিবাহের অনুষ্ঠানে উঠে। এরকমটা অনেক বাবা মাও করে থাকেন, অনেক সন্তানরাও করে থাকেন, অথচ ইসলাম কিন্তু এরকমটাকে সমর্থন করে না, সাপোর্ট করে না। কারণ আল্লাহ নবী বলছেন ওই অনুষ্ঠান ওই ওলিমা সবচেয়ে নিকৃষ্ট, যেখানে বেছে বেছে সমাজের ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিব অসহায় মিসকিন যারা তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, তাদেরকে এখানে পরিত্যাগ করা হয়। তাহলে এই যে আমাদের সমাজে এই চাঁদাবাজিটা হচ্ছে, এই ডাকাতিটা হচ্ছে, সেখানে গরিব মানুষরা আসতে চায় কিন্তু গরিব মানুষদেরকে আমরা দাওয়াত করি না। কারণ গরিব মানুষ দাওয়াতে আসলে আমার প্রেস্টিজে লাগবে, অথবা ভালো জামা কাপড় পরে সে আসবে না, অথবা অত এরকম হতে পারে সে টাকা দেবে না, উপঢৌকন দিতে পারবে না। কিন্তু ধনী ব্যক্তিরা আসলে তো অনেক টাকা পাওয়া যাবে, দেখা যায় এই চেয়ার টেবিল নিয়ে সেখানে বসে যায়, মানুষ চক্ষু লজ্জায় হলেও কম বেশি 500 টাকা 1000 টাকা সেখানে দিতে বাধ্য হয়। এই যে আমরা নিকৃষ্ট একটা কাজ আমরা করে যাচ্ছি সমাজের কম বেশি সবার ফ্যামিলিতে, দেখা যায় এরকমটা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্যা পক্ষ হয়তো বা 100 মেহমান বা 150, 200, 500 মেহমান খাওয়ানোর সামর্থ্য রাখেন না, কিন্তু ছেলে পক্ষ চিন্তা করে যে না, 100 মেহমান 200 মেহমান না নিলে আমার প্রেস্টিজে লাগবে, সমাজ কি মনে করবে। অথচ এরকম উদ্দেশ্য থাকতে পারে যে 100, 200 মেহমান দাওয়াত দিয়ে সেখান থেকে টাকা কালেকশন করবে, চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, হয়তো 2 লক্ষ 5 লক্ষ টাকা কালেকশন হবে, এই টাকা দিয়ে সে আবার ওলিমার অনুষ্ঠান করবে, ফ্রিজ কিনবে, ঘরে অন্যান্য জিনিসপত্র আসবাবপত্র ক্রয় করবে। এই চিন্তা করেও অনেক সময় এই নিকৃষ্ট কাজটা আমরা করে থাকি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কি দরকার আছে এই কাজটা করার, এই নিকৃষ্ট কাজটা করার, এই ছোট মনের পরিচয় দেওয়ার? আলহামদুলিল্লাহ আমরাও এরকমটা করেছি। যেমন ধরেন আমার বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান করেছি, আমার বিয়ের অনুষ্ঠান করেছি, ছোট্ট পরিসরে করেছি, সুন্নাকে সামনে রেখে করেছি, আমরা যাদেরকে দাওয়াত করেছি আমরা মৌখিকভাবে বলে দিয়েছি যে আপনি আমাদের দাওয়াতে আসবেন, আলহামদুলিল্লাহ আপনি আসলেই আমরা খুশি হব, তবে কোনো উপঢৌকন অর্থাৎ সেখানে কোনো ধরনের টাকা পয়সা গিফট আপনি নিয়ে আসবেন না, নিয়ে না আসলে আমরা খুশি হব। অর্থাৎ উপঢৌকন দেওয়া, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দিলে উপঢৌকন দিলে একে অপরের সাথে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায়, একথা সত্য। কিন্তু এখানে যেটা হচ্ছে এটা তো অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে আমাকে দিতে হচ্ছে। আমরা এটা করেছি, যেখানে আমরা কার্ড করেছি সেখানে আমরা লিখে দিয়েছি
উপঢৌকন আনা নিষেধ বা উপহার না আনার জন্য ধন্যবাদ, উপহার আনা নিষেধ, এরকমটা আপনারাও করতে পারেন। শুধুমাত্র সমাজের এই সংস্কৃতিটাকে চেঞ্জ করার জন্যে বিবাহের অনুষ্ঠান করলে মৌখিকভাবে বলে দিবেন অথবা সেই জায়গায় লিখে দিবেন উপহার না আনার জন্য আপনাকে ধন্যবাদ অথবা উপহার আনাটা নিষেধ, এরকমটা হতে পারে এই সংস্কৃতি থেকে উঠে আসার জন্যে। কারণ বেশি বেশি বড়োদেরকে দাওয়াত দেওয়া হবে, ধনীদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আর গরিবদেরকে ইনসাল্ট করা হচ্ছে, গরিবদেরকে এখানে অবমাননা করা হচ্ছে, গরিবদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। এই অনুষ্ঠান এই সংস্কৃতি থেকে আমাদেরকে উঠে আসার জন্যে আমাদেরকে এইরকম সিস্টেম চালু করা উচিত। আর একটা কাজ করতে পারি, যদি টাকা পয়সার জন্য দাওয়াত দেওয়া হয় অথবা দাওয়াত দেওয়ার পরে চেয়ার টেবিল দিয়ে চাঁদাবাজির জন্য ডাকাতির জন্য বসে থাকে, এই সংস্কৃতি চেঞ্জ করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কেউ টাকা দেব না। সমাজের সবাই আমরা এই সিদ্ধান্ত নিব যে সমস্ত অনুষ্ঠানে এই সমস্ত সিস্টেম চালু রয়েছে আমরা সেখানে কোনো উপঢৌকন দেব না, আমরা কোনো টাকা পয়সা দেব না। তাহলে দেখবেন আস্তে আস্তে এই সংস্কৃতি চেঞ্জ হয়ে যাবে এবং কন্যাপক্ষের উপরে যে একটা প্রেশার আলাদা চাপিয়ে দেওয়া হয় 100-200-300 মেহমানের, এটা দেখেও মানুষ সরে আসবে। যখন দেখবে যে কী রে দাওয়াত দিলে দিয়ে টাকা দেয় না, এক সময় 200 টাকা দিলে হতো, এখন 500 টাকা দিলে হয় না, 1000 টাকা দিলে হয় না, 500 টাকা দিলে তাকে ছোটো লোক মনে করা হয়, যে 500 টাকা দিলে কী লোক, নওয়াজুবিল্লাহ আমি জানি আমরা আজ থেকে এটা করবো, কোনো উপঢৌকন আমরা দেবো না, কোনো টাকা পয়সা আমরা দেবো না। হ্যাঁ, বিবাহ উপলক্ষে অনুষ্ঠান উপলক্ষে যদি আপনি কাউকে হাদিয়া দেন, আপনি অন্য একটা সময় তাকে বিবাহের পরে দিয়ে দিবেন, কিন্তু এই সংস্কৃতি থেকে উঠে আসার জন্য আমাদেরকে সিস্টেমটা চালু করতে হবে। অতএব আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো এই সিস্টেমটা থেকে আমাদের সরে আসা উচিত। মানুষকে দাওয়াত দিয়ে সেখান থেকে টাকা কালেকশন করে আপনাকে ওই টাকা দিয়ে ঘর গুছাইতে হবে, ওই টাকা দিয়ে ওলিমা অনুষ্ঠান করতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত চিন্তাভাবনা থেকে আমাদের সবাইকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো বুঝে শুনে এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।